ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল ধরনের যে দলীয় রাজনীতি কর্মকাণ্ড আছে সেই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশনা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রয়েছে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের আজকে জরুরি একটি বৈঠক হয়, সেই বৈঠক পরবর্তী এই সিদ্ধান্ত আসে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সিন্ডিকেট সভায় 17 জন সদস্যর মধ্যে 15 জন সদস্য উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এসেছে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি বলছিলাম যে সব ধরনের যে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড আছে সেটি আপাতত বন্ধ থাকার নির্দেশনা এসেছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্তগুলো এসেছে যে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন, পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সার্বিক যেই সময়টি চলে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচাইতে যে সম্মুখ সারির যেই ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন, যার কারণে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার কার্যক্রম এবং যে শৃঙ্খলা যেটি ছিল সেটি কিছুটা হলেও বিচ্যুতি ঘটেছে। সিন্ডিকেট সভায় যেই সমস্ত সিদ্ধান্তগুলো এসেছে তার মধ্যে আরেকটি যে সিদ্ধান্ত ছিল গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত দ্রুত সম্ভব শিক্ষার পরিবেশ যাতে সবচাইতে সুন্দরভাবে ফিরে আসতে পারে, পাশাপাশি যে শৃঙ্খলার যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যেহেতু গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গণপিটুনিতে মারার ঘটনা ঘটেছে, সেটি অনেকটাই বিচারাধীন অবস্থায় রয়েছে, মামলা হয়েছে, সেখানে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সার্বিক বিষয়টি আজকের যে সিন্ডিকেট সভা, জরুরি সিন্ডিকেট সভা, সেটি সেই সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানতে পেরেছি যেহেতু যেটি বলছিলাম যে এই সিন্ডিকেট সভায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সিদ্ধান্তগুলো আসে একটি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে যে সমস্ত সিদ্ধান্ত আসে এই সিন্ডিকেট সভার মাধ্যমেই হয়। সেই ক্ষেত্রে এই সিন্ডিকেট সভাটি আজকে জরুরি সভায় বসে, সেখানে 15 জন সদস্য উপস্থিত ছিলেন, যেটি বলছিলাম সকলের সম্মতিক্রমেই যে সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত যে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলের রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেটি বন্ধ রাখার যে সিদ্ধান্ত সেটি এসেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠনের কথা যদি বলতে চাই, সেখানে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র সেনা, ছাত্র ফেডারেশন, ছাত্রদের এ ধরনের অসংখ্য প্রায় 9 থেকে 10টির উপরে ছাত্র সংগঠন কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে এবং আমরা দেখেছি অতীত সময়ে এই সমস্ত ছাত্র সংগঠনগুলো বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয় এবং তাদের যেই সমস্ত কার্যক্রম রয়েছে মিটিং, মিছিল, সার্বিক যে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করে। পাশাপাশি আমরা শিক্ষকদের ক্ষেত্রেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি রয়েছে সেই সমিতি একটি অরাজনৈতিক হলেও এই সমিতিতে যারা অংশগ্রহণ করে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে, সাদা দল, নীল দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এই সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা তাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে তারা পরিচালনা করে। পাশাপাশি আমরা আর দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন ফোরাম রয়েছে, বিভিন্ন তাদের দল রয়েছে, সংগঠন রয়েছে, তারাও একেবারেই সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া বা সহযোগী সংগঠন হিসেবে এবং রেজিস্ট্রার নাম্বার নিয়েও তারা তাদের যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে তারা পরিচালনা করে। আজকে যেহেতু সিন্ডিকেট সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, তারা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তারা একেবারে উল্লেখ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাসের মধ্যে শুধু ছাত্র নয়, এক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি শিক্ষক রয়েছেন এবং কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, অর্থাৎ পুরো ক্যাম্পাসের যে সমস্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে এই নিয়মের মধ্যে আনা হয়েছে এবং তারা যে সিদ্ধান্তটি নিয়েছে যে এদের যে সমস্ত সরাসরি যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড সেটি স্থগিত থাকবে এবং যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত স্থগিত থাকবে। এই ঘোষণাটি আজকে সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়, যেটি বলছিলাম এই সভায় এই সিদ্ধান্তটি এসেছে। পাশাপাশি যেটি বলছিলাম যে শিক্ষা এবং সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে সিন্ডিকেট সভায়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই সভা পরবর্তী যে সিদ্ধান্তটি এসেছে সেটি তো বলছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে কয়েকজন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র নেতা যারা রয়েছেন যারা রাজনীতি করে ক্যাম্পাসে তাদের সাথে কথা বলেছি। সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা অনেকেই সাধুবাদ জানিয়েছেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাম্পাস পুরো দেশের মধ্যে, এখানে যদি বিশৃঙ্খল পরিবেশ বিদ্যমান থাকে তাহলে তাদের যে শিক্ষার পরিবেশ সেটি ফিরে আনা যাবে না। সাধারণ ছাত্রদের মধ্যে আমি কয়েকটি মত পেয়েছি, তার মধ্যে একটি মত যেটি বলছে যে এই ছাত্র রাজনীতি বা রাজনৈতিক যে পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে, সেক্ষেত্রে ক্যাম্পাসে যেহেতু ছাত্র রাজনীতি সহ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে এটি তাদের যে শিক্ষার গুণগত পরিবেশ সেটি ফিরে আনতে সহায়ক হবে। আরেক ধরনের ছাত্ররা বলছেন যে রাজনীতি এবং ছাত্র
শিক্ষক কর্মকর্তা কর্মচারী সার্বিক বিষয়টি হচ্ছে রাজনীতি, তাদের একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের পুরো ক্যাম্পাসে তাদের বিভিন্ন অতীতের কালচারও বলা যায়, তাদের সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এশিয়ার, দক্ষিণ এশিয়ার, বিশেষ করে যেটি বলছিলাম দক্ষিণ এশিয়ার, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানের ছাত্র, জনতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। তারা যেটি বলছেন, ছাত্র নেতারা যে যুক্তিটি দেখাচ্ছেন, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা একটি পক্ষ, তারা সরাসরি যে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি যে আপাতত বন্ধ রাখার যে বিষয়টি এসেছে, তারা যেটি বলছেন যে এই বন্ধ রাখার সিদ্ধান্ত আসলে কোনো সমাধান নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি যতক্ষণ পর্যন্ত শৃঙ্খল পরিবেশ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সমাধান আসবে না। তারা যেটি বলছেন যে শুধু রাজনীতি নিষিদ্ধ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এলাকায় ক্লাস নেওয়া হয়, সাধারণ শিক্ষার্থীরা চলাফেরা করেন, তাদের বাসস্থান রয়েছে, যে সমস্ত হলগুলো রয়েছে, পুরো ক্যাম্পাস জুড়ে শৃঙ্খলার যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক যে সমস্ত কার্যক্রম রয়েছে সেটিতে গুরুত্ব দেওয়ার জন্য বেশি জোর দিয়েছেন যারা ছাত্র রাজনীতি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। পাশাপাশি যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম একটি রাজনীতির আতুর ঘর হিসাবে ধরা হয়। যারা বিশ্লেষকরা বলে থাকেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অতীতে যারা বাংলাদেশের আগে যদি আমি একটু বলি, পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে আমাদের 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান এবং সর্বোপরি আমাদের 71 মহান স্বাধীনতা যুদ্ধ, এই পুরো সার্বিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যদি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের অগ্রণী ভূমিকা ছিল। এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আমরা যদি বলতে চাই যে 90-এর যেই গণঅভ্যুত্থান ছিল, পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, এবং সর্বশেষ যে বিষয়টি যদি বলতে চাই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলন সেটি মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একেবারে অগ্রণী ভূমিকা পালন করেছে। পুরো দেশে যে আন্দোলনকে চাঙ্গা করার যে বিষয়টি তারা নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থী, ছাত্র নেতা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যে কথাটি বলছেন যে এই সিদ্ধান্তটি সিন্ডিকেট সভা থেকে নিয়েছে, তাদের যে অভিমত, তারা যেটি বলছেন যে এই সিদ্ধান্তের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, পুরো ক্যাম্পাস জুড়ে যে শিক্ষার সার্বিক পরিবেশ সেটি যাতে দ্রুত ফিরে আনা হয় এবং যে শৃঙ্খলা যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভাটি আজকে বসেছে, গুরুত্বপূর্ণ যে সিন্ডিকেট সভা, সেখানে যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ এবং যেই শৃঙ্খলা সেটি যাতে দ্রুত ফিরে আসে। যেটি আমি বলছিলাম যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, একজনকে গণপিটুনিতে নিহতের ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই প্রায় 6 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং একটি মামলাও দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখছেন এবং আর যাতে এই ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টিও তারা গুরুত্ব সহকারে দেখছে। আমি যদি এক কথায় বলতে চাই যে আজকে যে জরুরি সিন্ডিকেট সভাটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে, সেখানে 15 জন সদস্য উপস্থিত ছিলেন, 17 জনের মধ্যে তাদের সকলের সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটি এসেছে, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকলের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের যেই দলীয় রাজনীতি রয়েছে সেই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত নিষেধ করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। পাশাপাশি পুরো ক্যাম্পাস জুড়ে যে শিক্ষার পরিবেশ এবং যে শৃঙ্খল পরিবেশ যেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সার্বিক পরিবেশ যাতে ফিরে আসে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেটি বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি, যেটি আগামীকাল থেকেই এই সিদ্ধান্ত যাতে কার্যকর হয়ে যায় এবং প্রতিটি সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে, হলের দায়িত্বে যে সমস্ত শিক্ষকরা রয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন দায়িত্বে যে সমস্ত শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারীরা রয়েছেন, সকলকে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্ব সহকারে মানতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। যেটি বলছিলাম যে মূল যে উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, যে পুরো ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ এবং শৃঙ্খল পরিবেশ যাতে ফিরে আসে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জরুরি যে সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত সবশেষ খবর ছিল আমার কাছে।